হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-2020-র 420 পেজ এবং 438 পেজের বাংলার এমসিকিউ এর উত্তরগুলি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশান খুব সামান্য পেমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনের একেবারে প্রথমে ওয়েব স্টোরটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে 420 পেজের বাংলার সেটটি নিয়ে আলোচনা করা যাক। এক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়েছে, কতদিন অবিরত বৃষ্টি হয়েছে? গ, 5 দিন। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। কার উক্তি? ঘ, হাসানের। স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন? খ, 8 আনা। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অপেক্ষায় দাঁড়িয়ে রইল? ঘ, মৃত্যুহীন মেয়েটি। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কার নখ তীক্ষ্ণ? ঘ, ইংরেজদের। নাহি তথা দুঃখ ক্লেশ, দুঃখ ক্লেশ ছিল না? ঘ, দিব্যপুরীতে। লিপিশিল্প কথাটির সঙ্গে কার সঙ্গে মানানসই? খ, সত্যজিৎ রায়ের। ত্রিবিধ শব্দের মধ্যে কোনটা নেই? খ, গূঢ়ার্থ। বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে? খ, উপমা। বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হল? খ, 2টি। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? ঘ, নিত্য সমাসের। বাক্যশ্রয়ী সমাসের সমস্ত পদের পূর্ব পদটি সাধারণত? গ, ক্রিয়া। রাত্রে বৃষ্টি হতে পারে, এটি কোন বাক্য? গ, সন্দেহবাচক বাক্য। বাক্যের অন্যায় অনুযায়ী পদগুলির যথাস্থানে স্থাপনকে বলে? ক, আসত্তি। এই অনুষ্ঠানে আমার থাকা হবে না, এটি কোন বাক্যের উদাহরণ? গ, ভাববাচ্য। কি খেলায় না খেলল, কিসের উদাহরণ? গ, সমধাতুজ কর্ম। ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত, এখানে কর্তৃক হল? খ, অনুসর্গ। এরপরে চলে যাব পরবর্তী পেজ অর্থাৎ 438 পেজে। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেছেন? গ, মেজ কাকু। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন? ক, 5 দিন। অমৃত ও ঈশব দুজনের বাবাই পেশায় ছিলেন? গ, চাষি। আমাদের পায়ে পায়ে রয়েছে? গ, হিমানির বাঁধ। অভিষেক কবিতায় রত্নাকর রত্নোত্তম কাকে বলা হয়েছে? ঘ, লক্ষ্মীকে। প্রলয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হল? ক, অগ্নিবাণী। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন? গ, অন্নদাশঙ্কর রায়। 19 শতকে কত আনায় 32,000 অক্ষর লেখানো যেত? গ, 12 আনায়। যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? ক, উৎকট। অনুসর্গের আর এক নাম? খ, পরাসর্গ। বেলা যে পড়ে এলো জলকে চল, এখানে জলকে? গ, অধিকরণ কারকে কে বিভক্তি? বহুব্রী সমাসে প্রধান হয় যে পদের অর্থ তা? ঘ, অন্য পদ। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, নিম্নরেক পদটি যে সমাসের উদাহরণ? ক, দ্বিগু সমাস। গরু আকাশে ওড়ে, এখানে লঙ্ঘিত হয়েছে? ক, যোগ্যতা। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আফিস, বাক্যটি কোন শ্রেণীর? খ, জটিল। কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে? খ, ক্রিয়া। পঞ্চকন্যা পায়লা চেতন, এটি কোন বাচ্যের উদাহরণ? খ, কর্তৃবাচ্য। তো এই ছিল এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-2020-র 420 পেজের এবং 438 পেজের বাংলার এমসিকিউ উত্তরগুলি। আর আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশান খুব সামান্য পেমেন্টকেও ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনের একেবারে প্রথমে লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।